إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह अस्सलाम अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। आज डिसेम्बर 21 तारीख 2020 सन एवं इंशाल्लाह आज हमारे सामने लास्ट टाइम जेखने हमरा स्टॉप करेछिलाम सेखान थेके कंटिन्यू करी पार्टिकुलारली सूरातुल बकरार वक्तुलूहुम हाइथु थकिबतुमूहुम 191 এবং 192 দুইটি আয়াত আমরা আলোচনা করব এবং এখানে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম টপিকের উপরে কন্টিনিউ করছেন, সেটা হচ্ছে কিতাল, আল্লাহর রাস্তায় লড়াই করা। এবং আমরা এটাতেও দেখব যে এই লড়াইয়ের এটিকেটস, এই লড়াইয়ের রুলিংস, এই লড়াইটা কত একটা সিভিলাইজড ওয়ে, এটার পিছনে আল্লাহর ধর্মটাকে এস্টাবলিশ করাটাই হচ্ছে মেন অবজেক্টিভ। এই থিমটা আমরা এখানেও বুঝতে পারবো যেরকমভাবে আমরা দেখেছিলাম এর আগের আয়াতে। কাজে আসুন আমরা এই আয়াত দুটি তেলাওয়াত করি এবং তারপরে আমরা অগ্রসর হই এটার তাফসীরে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়ালফিতনাতু আশাদ্দু মিনাল কতল ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين واقتلوهم أي قافر উপরে قلقله به واقتلوهم মানে এটা কমান্ড, তোমরা তাদেরকে, এই হুম মানে তাদেরকে মানে মুশরিকিনদেরকে কাতিল করো, কিল করো। হাইসু সাকিফতুমুহুম, যেইখানেই তাদেরকে খুঁজে পাও। সাকিফতুমুহুম, সাকিফা মানে ফাইন্ড করা, তুমুহুম তোমরা, হুম তাদেরকে, মানে এখানে এই ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট তিনটাই একসঙ্গে আছে। সাকিফতুমুহুম, তোমরা হে মোমেন তাদেরকে খুঁজে পাও, সেখানে কিল করো, কারণ এটা এখন ব্যাটেল ফিল্ডের কথা এবং তারাও একই অবস্থায় তোমাদেরকে যেভাবে খোঁজ করছে তোমরাও তাদেরকে সেভাবে খোঁজ করো, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার, এটা একটা যুদ্ধর ময়দান। ওই জন্য যুদ্ধর ময়দানে তাদেরকে পেয়ে ছেড়ে দিবে এটা ইটস নট সায়েন্টিফিক। ওই জন্য বলছে ওয়াকতুলুহুম হাইযু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম, এবং তাদেরকে বাহির করে দাও, ড্রাইভ দেম আউট মিন হাইসু আখরাজুকুম, যেইভাবে তারাও তোমাদেরকে বাহির করে দিয়েছে। মিন হাইসু আখরাজুকুম, খারাজা মানে বাহির করা, আখরাজা মানে আরেকজনকে বাহির করে দেওয়া, খারাজা মানে নিজে বাহির হয়ে চলে যাওয়া, আখরাজা মানে অন্য আরেকজন এসে বাহির করে দেওয়া, এটা হচ্ছে ডিফারেন্স। তারপর আল্লাহ বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিন আল কাতল, মানে ফিতনা জিনিসটা যেটা হচ্ছে শেরক বলা যায়, একটা ট্রায়াল, ট্রিবুলেশন, মানুষকে তার ধর্ম থেকে বাহির করে দেওয়া, যেমন শেরক, এটা হচ্ছে অসাধ্য মানে আরও বেশি কঠিন মিনাল কাতিল, কাতিলের থেকে। তার মানে দুইটার ভিতরে যদি কম্পেয়ার করা হয় কাতিল এবং শেরক, তাহলে অফকোর্স শেরকটা অনেক বেশি মোর ডেঞ্জারাস দেন কাতিল। এই কাতিলের থ্রুতে দুনিয়ার লাইফটা শেষ হয়ে যাবে আর শেরকের কারণে আখেরাতের লাইফও শেষ হয়ে যাবে, হুইচ ইজ বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অ্যান্ড এন্ডলেস লাইফ। কিন্তু দুনিয়ার লাইফ কত, 70 বছর, 80 বছর। ওই জন্য এই ফিতনা অফকোর্স আশাদ্দু মিনাল কাতিল, ওই জন্য এই ফিতনাটাকে চেক দেওয়ার জন্য কাতিল করা যেতে পারে, কারণ ফিতনাটা বেশি ডেঞ্জারাস। এটাকে চেক দিতে যদি হয়, কাতিল ছাড়া কোনো যদি অন্য উপায় না থাকে, তাহলে ইউ গো ফর ইট, ইউ গো ফর কাতিল জাস্ট ইন অর্ডার টু প্রিজার্ভ দ্য রিলিজন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতিল। তারপরে আল্লাহ এখানে এক্সেপশন দিয়ে বলছেন ওয়ালা তুকাতিলুহুম, এবং তোমরা কখনো কিতাল করো না কাফেরদের সাথে, হুম ইনদাল মসজিদুল হারাম, মসজিদুল হারামে তোমরা ফার্স্ট যে কিতাল শুরু করো না।
حتى يقاتلوكم فيه যতক্ষণ পর্যন্ত না তারা স্টার্ট করে ইউকাতিলুকুম ফিহি ফিহি মানে এটার ভিতরে মানে এই মসজিদের হারামে যদি তারা স্টার্ট করে মসজিদুল হারামে তাহলে তোমরা কিতাল স্টার্ট করতে পারো অ্যাজ এ ডিফেন্স কিন্তু নট অ্যাজ এন অফেন্স ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদুল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি এবং এটা আল্লাহ ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছে ফা ইন কাতালুকুম ফাকতুলুহুম তারা যদি তোমাদের সাথে কিতাল করে অ্যাট দ্যাট টাইম তোমরা জাস্ট বসে থাকো না যে তোমাদেরকে খতম করে দিল আমরা মসজিদের হারামে আসি জন্য আমরা কিতাল করবো না তাহলে তো তোমরা খতম হয়ে যাবো ওই জন্য আল্লাহ বলছেন ফাকতুলুহুম ওই মসজিদের হারামের ভিতরেও তাদেরকে কতল করো যদি তারা স্টার্ট করে ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন এইটাই হচ্ছে কাফিরিনদের জাযা তাদের রিওয়ার্ড তাদের প্রতিফল এইটাই যে তাদেরকে এভাবে কিতাল করা হবে তারপরের আয়াতটাও আমরা কভার করি ফাইন তাহাউ ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম এবং যদি তারা ইন্তাহা করে মানে তারা স্টপ করে দেয় তাদের শিরক থেকে তার মানে ফাইদিন তাহাউ আমাদের এইভাবেই বুঝতে হবে যে তারা ইসলাম কবুল করে ফাইনিন তাহাউ তাহলে ফাইন্নাল্লাহ গাফুরুর রাহিম তারা আল্লাহ সুবহানাহু তাআলা গাফুরুর রাহিম এবং তাদের পাস্ট সব সিনগুলোকে আল্লাহ মাফ করে দেবে এবং পার্ট অফ দেয়ার সিন কুড বি শিরক এবং পার্ট অফ ইট কুড বি হে মুসলমান তোমাদের এগেনস্টে কিতাল করা এত বড় একটা ডেঞ্জারাস কাজও আল্লাহ মাফ করে দিতে পারে যদি এন ইনতাহাও যদি তারা স্টপ করে কাজে আমরা দেখলাম এখানে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই কিতালের ক্ষেত্রে ইসলাম অলওয়েজ চায় যে যেহেতু অলরেডি একটা ব্যাটেল ফিল্ড সেখানে যেন আমরা যত টাইপের ওয়ে আছে ব্যাটেলটাতে উইনিং যেন হতে পারে এটাই তো অবজেক্টিভ যখন কেউ যুদ্ধে ঢুকে যে কোনো কোনো পার্টি তখন কেউ কি এরকম প্ল্যান করে ঢুকে যে আমি যুদ্ধে হেরে যাবো অফকোর্স ইটস নট দ্য কেস তাই না যে কোনো কোনো গেমে যখন দুই পার্টি খেলে কেউ চায় না যে আমি গেমে ঢুকছি হেরে যাওয়ার জন্য দ্যার ইজ নো ম্যাচ ফিক্সিং এখানে তাই না ওই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন ওয়াক্তুলুহুম হাইযু সাকিফতুমুহুম তোমরা যুদ্ধে ঢুকলে সঙ্গে সঙ্গে কাতল করা শুরু করে দাও তোমরা আপার হ্যান্ড যেন হও যাতে উইনিং হতে পারে তোমরা তাড়াতাড়ি তোমরা যাতে জিততে পারো এবং আমরাও দেখবো সুরা আনফালে এরকম টাইপের অনেক আয়াত আছে যেমন ওয়াইদুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া তোমাদের যত সম্ভব তোমরা তাদের জন্য প্রিপারেশন নাও ইন টার্মস অফ যুদ্ধের বিভিন্ন আর্টস এটা শিখো সায়েন্স এবং টেকনোলজিতে অ্যাডভান্স হও যাতে তোমরা বিভিন্ন অস্ত্র বানাতে পারো এগুলো সব কিছু ইটস ইনক্লুডেড ওই জন্য এইটা হচ্ছে একটা বড় একটা লেসন যে ইসলাম অলওয়েজ চায় যেন মুসলমান আর্মিরা তারা ওয়ার্ল্ডলি যত টাইপের মিনস আছে সেগুলো যেন তারা এক্সারসাইজ করে এই যুদ্ধটা জেতার জন্য কারণ এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে মুসলমানরা তারা যেন তাদের যত বেশি ক্যাপাবিলিটি আছে এটা যেন ইউজ করুক এবং তারপরে আসে আল্লাহর হেল্প পিছন থেকে তাই না আল্লাহর হেল্প যদি মানুষরা মুসলমানরা ভাবে যে আমরা জাস্ট আল্লাহ আমাদের সাথে আছে ওই জন্য আমরা কোনো প্রিপারেশান নিব না আমরা কোনো অস্ত্রশস্ত্র কিনবো না এটাতে অ্যাডভান্সড হবো না টেকনোলজিতে জাস্ট একটা অলৌকিক ওয়েতে এসে আমাদেরকে আল্লাহ উইনিং করবে দিস ইজ নট দ্য কেস এবং এটাই আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে ওয়াক্তুলুহুম হাইতু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইতু আখরাজুহুম তাই না এবং তারপরে এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে যে মুসলমানদের অলওয়েজ যুদ্ধের পিছনে মানে যুদ্ধে ইনভলভ হওয়ার পিছনে সবচেয়ে বড় যে মোটিভেশনটা সেটা হচ্ছে আল্লাহর এই রিলিজনটাকে যেটার কারণে আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এটাকে এস্টাবলিশ করা এটাকে আল্লাহর কথাটা যেন আপার হ্যান্ড হয় হ্যাঁ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া তাই না ওই জন্য ইটস নট ফর মনে করেন ন্যাচারাল রিসোর্সের জন্য যেই ল্যান্ডে আমরা ঢুকবো সেই ল্যান্ডের পেট্রোল ন্যাচারাল রিসোর্সেস মিনারালস এগুলোকে আমরা লুটপাট করে খাবো যেটা অনেক সময় অন্য অন্য কলোনিয়াল পাওয়ারদের তাদের এটা অনেক সময় মোটিভেশন হতে পারে কিন্তু ইসলাম অলওয়েজ চায় যে এটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে যেন হয় ফি সাবিলিল্লাহ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তাই না ওই জন্য ওই সাবিলিল্লাহর ইস্যুটা আমাদের অলওয়েজ খেয়াল করতে হবে ওই জন্য
এই এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে শুনো, ইসলাম কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ইজ নট যে একটা রক্তপাত হবে বা একটা লাইফকে জাস্ট ডিস্ট্রয় করা হচ্ছে থ্রু এই কাতলের প্রসেসে। ইসলামের অবজেক্টিভটা হচ্ছে যেন এই দুনিয়াতে শেরক না থাকে, দুনিয়াতে যেন এরকম বড় ক্রাইম যেন না থাকে, দুনিয়াতে যেন আল্লাহর কথাটাই যেন এস্টাবলিশ হয়, এটাই অবজেক্টিভ। কিন্তু এইটা যদি করতে যে এই শেরকটাকে উচ্ছেদ করতে যে যদি কিছু রক্তপাত হয় অ্যাজ এ ন্যাচারাল প্রসেস, তাহলে লেট ইট বি সো, কারণ শেরকটা হচ্ছে বেশি ডেঞ্জারাস, বেশি আসাদ্দু মিনাল কাতিল। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শেরকু আসাদ্দু মিনাল কাতিল। ওই জন্য যদি কেউ এসে একটা অবজেকশন দেয় মুসলমানদেরকে যে হে মুসলমানরা, তোমরা যে বলছো যে মানুষের লাইফটার খুবই ভ্যালু আছে এবং এই এই রক্তপাত করাটা এটা হচ্ছে ইসলামে একটা বড় ধরনের ক্রাইম, কাতিল করাটা মানুষের এই আল্লাহ ভ্যালু দেয় মানুষের লাইফকে, যদি কেউ এরকম এসে বলে অ্যাজ এন অবজেকশন যে এইটার করছো তারপরে তাহলে কেন কাতিল হবে, কেন জিহাদ হবে, কেন এগুলো হবে, তখন এটাই হবে অ্যান্সার যে ইসলাম অ্যাজ ফার্স্ট চায় যে আল্লাহর কথাটা যেন এস্টাবলিশ হয়, এবং ইসলাম খুবই ট্রাই করে এটা যেন পিসফুল ওয়েতে এস্টাবলিশ হয়। এবং ওই কারণেই মুসলমান আর্মিদের সবখানেই দেখা গেছে যে তারা কখনো স্টার্ট করে না উইথ ফার্স্ট চয়েস হিসাবে কাতিলকে, তাদের ফার্স্ট চয়েস দাওয়াত করা, যে বুঝাই দেওয়া, আল্লাহর কথাটাকে পৌঁছায় দেওয়া, কনভিন্স করা। কিন্তু যদি এইটা না শুনে, এবং দ্যাট ইজ দ্য ন্যাচারাল যে একটা গ্রুপ থাকবে তারা এটাকে রিজেক্ট করবে, যতই সায়েন্টিফিক ওয়েতে সুন্দরভাবে ভালো ব্যবহার করে পিসফুল ওয়েতে পৌঁছানোর চেষ্টা করেন দেখবেন যে ইটস নট গানা হ্যাপেন, তাই না? ইটস নট গানা হ্যাপেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষ জাতিকে সৃষ্টি করছেন উনি জানেন যে মানুষ জাতির এই সাইকোলজি এবং এই এই যে মানে হাউ মানে সিভিলাইজেশনস এবং বিভিন্ন সোসাইটি ইন্টারাক্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি তো অসার, তাই না? ওই জন্য এগুলো ভালো মতো জানেন। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতালটার প্রসেস করেছেন অ্যাজ এ লাস্ট সলিউশন, যে যেন অল্প কিছু সংখ্যক লোকদের জন্য একটা বড় সংখ্যক লোকরা যেন বঞ্চিত না হয় ফ্রম দি রাইট রিলিজন, কারণ এটা সবাদেরই রাইট আছে যে সত্যিকার রিলিজনটা তারা জানা যে দিস ইজ দ্য রাইট রিলিজন। কিন্তু এই প্রসেসে যদি একটা গ্রুপ বাধা দেয় ইন টার্মস অফ এ অ্যান্টি মুসলিম আর্মি যদি বাধা দেয়, তাহলে মুসলমানদের অবজেক্টিভ যে এই ছোটো একটা গ্রুপের সঙ্গে লড়াই করে এই জেনারেল ম্যাস পপুলেশনদের কাছে এই ধর্মটা পৌঁছে দেওয়া, এবং দ্যাট ইজ হোয়াট হ্যাপেন, তাই না? যদি সব জিহাদের এবং মুসলমান এক্সপ্লোরেশন এক্সপেডিশন যেটা থ্রুতে তারা এই ধর্মটাকে নিয়ে গেছে ফ্রম দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা টু দিস হোল গ্লোব, তাই না, দেখা গেছে যে তাদের রাস্তাতে বাধা দিয়েছে কিসরা, তাদের রাস্তাতে বাধা দিয়েছে কাইসার রোমান এম্পায়ার, তারপর পার্সিয়ান এম্পায়ার, তাই না, তারা বাধা দিয়েছে। এবং ইসলামের বড় বড় হিস্টোরিক্যাল ব্যাটেল হয়েছে, তাই না, এই এই প্রসেসে মোস্টলি আবু বকর ওমরের সময়, তাই না, কাদিসিয়া ইয়ারমুক এইসব বিভিন্ন বড় বড় ব্যাটেল ফিল্ডস হয়েছে। কিন্তু হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, তাই না? ওই ব্যাটেল ফিল্ডে যেগুলো কাতিল হয়েছে, যেগুলো লোকজন মারা গেছে ফ্রম বোথ সাইড, এইটার থ্রুতে কী হয়েছে? এটার থ্রুতে পারমানেন্টভাবে মিলিয়ন্স অফ পিপুল দে এন্টার ইন টু দ্য ফোল্ড অফ ইসলাম, এবং তারা এই নূরটা পেয়েছে, এই লাইটটা পেয়েছে, তারা হিদায়ত পেয়েছে, এবং তারা জান্নাতের রাস্তাটা খুঁজে পেয়েছে বিকজ অফ দিস কাতিল, দ্যার হ্যাজ টু বি দিস কাতিল। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতিল, এই যে ট্রায়াল এবং ফিতনা এবং শিরক এবং এগুলো হচ্ছে কাতিলের থেকেও বেশি ডেঞ্জারাস। ওই জন্য কম ডেঞ্জারাস জিনিসটা করা যেতে পারে ওই বেশি ডেঞ্জারাস জিনিসটাকে চেক দেওয়ার জন্য, এবং দিস হ্যাজ অলওয়েজ বিন ইসলামিক ওয়ে, এবং এটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়ে, এবং এটা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের থ্রুতে অলসো এটা শো করেছেন যে মসজিদুল হারামের একটা স্যাংটিটি, হারাম নামই এই কারণে হারাম হয়েছে যে এইখানে কাতিল করা হারাম, এইখানে এটা একটা এটা হচ্ছে একটা পিসফুল টাউন। ইভেন
যেগুলো জিনিসকে মানুষ সাইদ যেগুলোকে বলা হয়, মানে হান্টিং করতে যায়, শিকার করতে যায়, বন্য কোনো পশু আছে মনে করেন একটা, যেটাই বলেন যেটাকে শিকার করে মানুষ, পাখি হোক অথবা খরগোশ হোক অথবা হরিণ হোক, যেটাকে শিকার করা যায়, এই শহরে এসে এদেরও এদেরকেও টাচ করা হচ্ছে হারাম হবে, তাই না? এদেরকে টাচ করা জায়েজ না, ওই জন্য এটা একটা হারাম শহর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত বড় একটা হারাম শহর, যদি এইখানেও অন্যরা এক্সপ্লয়েট করতে চায়, যে তারা যদি স্টার্ট করে, ওই জন্য এই হারাম শহরে অ্যাজ এ স্টার্টিং হিসাবে মুসলমানদের অ্যালাউড না এই কাতলে ইনভলভ হওয়া। কিন্তু যদি অন্যরা ইনভলভ হয় তখন এই ক্ষেত্রে কাতিল করাটা জায়েজ আছে, এবং এটাই বলছি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। এবং এই মর্মে একটা হাদিস বলে আমি শেষ করছি, যেটা বুখারি এবং মুসলিমে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শহরটি মক্কাকে মিন করেছেন হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন আসমান এবং জমিন ক্রিয়েশনের সময়, খালকুস সামাওয়াত ওয়াল আরদ, ওই জন্য এটা হারাম তখন থেকে, এবং ইট উইল কন্টিনিউ টু বি হারাম আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। এবং এইটাকে হালাল করা হয়েছিল অনলি এক ঘন্টার জন্য, আল্লাহ আমাকে হালাল করেছিল, সেটা হচ্ছে ফাতহে মক্কার সময়, যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় একটা ছোট পকেটে একটু রেজিস্ট্যান্স হয়েছিল এবং ওইখানে কিছু কাতিল হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ খালিদ ইবনুল ওয়ালিদ, এবং এটার পিছনে অবজেক্টিভ আছে অন্য এক সময় হয়তো বলা যেতে পারে। এবং বলছে যে এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছে এবং এটা কন্টিনিউ টু বি হারাম, ওই এক ঘন্টাটা এক্সেপশনাল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যালাউ করেছিলেন। ওই জন্য যদি তোমাদের ভিতরে কেউ আস করে যে যে রসুলকে যেহেতু আলাম করছে আমাদের জন্য উম্মত হিসাবে আমাদের জন্য অ্যালাউ এবং আমরা মক্কাতে কাতেল করতে পারবো, তাদেরকে বলে যাও যে ইন্নাল্লাহ আযিনা লিরাসূলিহি ওয়া লাম ইয়াযিন লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জন্য এটা পারমিশন দিয়েছিল কিন্তু তোমাদেরকে এই পারমিশনটা দেওয়া হয়নি। ওকে, ওই জন্য এটা খুবই ক্লিয়ার হাদিস যে এই মক্কার একটা হরমাটা যেন মানুষ সবাই অবজার্ভ করে, কিন্তু স্টিল এখানেও যদি অন্যরা যদি স্টার্ট করে তাহলে কিয়ামত পর্যন্ত অ্যাট এনি টাইম যদি একটা আর্মিকে মানে অন্য একটা আর্মি যদি মুসলমানদের এগেনস্টে লড়াই করে তাহলে অফকোর্স এটাতে ডিফেন্স হিসাবে এটা অলওয়েজ করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো স্টিল অন দ্য সেম থিম আরও আর পর আরও দুই আয়াতি। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত এবং তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।